हेलो व्यूअर्स, दिस इज जियाउल हक फ्रॉम bdtravelers.com। शत शत बचर इतिहास एवं ऐतिह्य समृद्ध ढाकार पल्टन एलाका। आज थेके 200 बचर आगे जे पल्टन छिलो खाका मैदान, सेटा एखन देशेर व्यस्ततम एवं अन्यतम गुरुत्वपूर्ण एलाका। पल्टन मोड़ेर रास्ता घेसेई विशाल बाउंडारिर भेतर आछे बांग्लादेश सचिवालय। एर पश्चिमे जातीय प्रेस क्लाब एवं हाईकोर्ट, दक्षिणे गेले जीपीयू एवं गुलिस्तान। मोड़ेर पूर्व दिके जेते जेते देखा मिलबे बायतुल मुकारम मस्जिद, स्टेडियम, दैनिक बांगलार मोड़ एवं मतिझिल एरिया। और पल्टन मोड़ थेके उत्तरे विजयनगरेर दिके सोजा जे रास्ताटी चले गेछे सेटा धरे एकटू एगिए गेलेई हातेर बाँ पाशे आछे एकटी फोर स्टार होटेल, जार नाम फार्स होटेल एंड रिजोर्ट। चट्टग्राम थेके गिये आम्रा एकदिनेर जोन्नो उठेछिलाम सेई होटेले। फार्से थाकाकालीन आमादेर अभिज्ञता एवं एर सुजोग सुविधागुलो आजके आपनादेर साथे शेयर करब। सो पुरो भिडियो जुड़ेई संगे थाकुन। चट्टग्राम थेके सुवर्ण एक्सप्रेस ट्रेने कमलापुर नेमे सोजा चले जाच्छि फार्स होटेल एंड रिजोर्टे। छुटेर दिन हवाय रास्ताघाट मोटामुटी फाँका, ताई 10 থেকে 12 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম হোটেলের সামনে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির সাথেই সোজা দাঁড়িয়ে আছে 17 তলা হোটেল ভবনটি। হোটেলে ঢোকার আগেই সবাইকে শরীরের তাপমাত্রা মাপতে হলো। COVID-19 প্রাদুর্ভাবের পর থেকে হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এখন করোনা প্রতিরক্ষামূলক এসব ব্যবস্থা চালু হয়েছে। চেক ইনের পর আমরা রুম পেলাম 12 তলায় 1219 নম্বর। চলুন এবার রুমের দিকে যাওয়া যাক। লাগেজ টাগেজ নিয়ে বেলম্যানও আমাদের সঙ্গে আছেন, কারণ মেলিনা লাগেজ ট্রলিতে চড়তে চায়। ইদানিং মেলিনা যে কোনো হোটেলে গেলে লাগেজ ট্রলিতে উঠে পড়ে। রুমে চলে এলাম। এটা ফ্যামিলি স্যুট, 3 রুমের ছোটোখাটো একটা ফ্ল্যাটই বলতে পারেন। সবগুলো রুম আধুনিক ইন্টেরিয়র ডিজাইনে সাজানো। লিভিং রুমটা বেশ বড়। এখানে টিভি ক্যাবিনেট, 32 ইঞ্চি একটি এলসিডি টিভি, টি কফি স্টেশন এবং মিনি বার আছে। ক্যাবিনেটে সাজানো আছে বেশ কিছু শোপিস, আর দেয়াল জুড়ে আছে কিছু রিয়েল পেইন্টিংস। আপনারা জানেন তারকা হোটেলগুলোতে নির্দিষ্ট পরিমাণ চা, কফি এবং পানি কমপ্লিমেন্টারি দেয়া থাকে, কিন্তু মিনিবার এবং হালকা স্ন্যাক্সগুলো পেয়েবল। অর্থাৎ এখান থেকে কিছু খেতে চাইলে সেগুলোর জন্য আলাদা পে করতে হবে। আমাদের রুমে অবশ্য একটি কমপ্লিমেন্টারি ফ্রুটস বাস্কেট দেয়া আছে। এখানে ক্যাবিনেটের উপর আছে স্পার ক্যাটালগ এবং রুম সার্ভিস মেনু। দেশের মধ্যে আমরা এযাবৎ যতগুলো তারকা হোটেলে থেকেছি তার মধ্যে খাবারের মূল্য সবচেয়ে কম মনে হয়েছে এই হোটেলে। রুম সার্ভিস মেনুটা একবার চোখ বুলিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ফ্যামিলি স্যুটে বেডরুম দুটি, একটিতে সিঙ্গেল বেড আর একটি কিং বেড। দুটো রুমই ইন্টারকানেক্টেড। বেডসাইড টেবিলে টেলিফোন, অ্যালার্ম ক্লক সহ প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। সিঙ্গেল বেডরুমটার সাথে আছে ওয়ার্ডরোব, সেখানে সেফটি বক্স, লন্ড্রি ব্যাগ, বাথরুম, স্লিপার এবং হ্যাঙ্গার আছে। ওয়াশরুম আছে দুটি,
একটি লিভিং রুমের সাথে আর একটি মেইন বেডরুমের সাথে। ওয়াশরুমের মডার্ন ফিটিংস এবং ইন্টেরিয়র ডিজাইন ভালো লেগেছে। বেশ ভালো মানের টয়লেট্রিজ এবং এমিনিটিজ রাখা হয়েছে ওয়াশরুমে। আমাদের এই রুমটির এক রাতের ভাড়া প্রায় 18,000 টাকা, কিন্তু কর্পোরেট ক্লায়েন্ট এবং বিশেষ অফারে 12,000 টাকার মধ্যে পাওয়া যায়। সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। বেডরুমের জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছে সেগুন বাগিচা এলাকা। একসময় এখানে সত্যি সত্যি সেগুন বাগান ছিল। আমরা লাঞ্চ করেছি হোটেলের 6তলায় ফিস্ট রেস্টুরেন্টে, বুফে লাঞ্চ। রেস্টুরেন্ট কিছুটা ফাঁকা পেয়ে মেইন শেফ এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি শেফের সাথে কথা হলো। চলুন তাদের কাছ থেকে আজকের মেনুগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। এটা হলো গ্রিক স্যালাড, হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্যালাড, হ্যাঁ, আর এটা হলো আমাদের এশিয়ান স্যালাড, এটা হলো গোয়াভা স্যালাড, এটা গোয়াভা না, গোয়াভা স্যালাড বাংলায় বলবে পেয়ারা স্যালাড, আমি বুঝছি, হ্যাঁ, এটা এটাও খুব সুস্বাদু, হ্যাঁ, আর এটা হলো সুইট কর্ন স্যালাড, সুইট কর্ন স্যালাড, হ্যাঁ, আর এটা হলো আমাদের সিফুড স্যালাড, সিফুড স্যালাডটা ইন্টারন্যাশনাল স্যালাড, হ্যাঁ, সাধারণত আমরা স্যালাডটা ই করি, মানে চেঞ্জ করি, সব সময় এক পদের স্যালাড দিই, হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের স্যালাড দিই, যদিও আমাদের মানে লাঞ্চের সময় একটা ডিনারে একটা, ডিনারে একটা, ডিনারে আইটেমটা একটু বেশি। চিকেন চিলি ড্রাই, গ্রিল স্টিল প্রন, গ্রিল চাইনিজ ভেজিটেবল, অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ চাইনিজ ভেজিটেবল, আলু কফি মশলা ইজ এ বাংলা ইন্ডিয়ান স্টাইল অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে ব্রোকেন গ্লাস জেলু, এই যে চকলেট মোস, আর হচ্ছে চকলেট পেস্ট্রি, সাথে আছে জর্দা, তারপর হচ্ছে আপনার ব্লুবি টাট, তারপর হচ্ছে স্ট্রবেরি পার্স মিনি মফি, তারপর এখান থেকে একটা খাবো, চলো এটা নেবো, চলো। ফার্সে রেস্টুরেন্ট আছে দুইটা, একটা ফিস্ট আর একটা স্কাই ডেক। সারা বছরই এগুলোতে বিভিন্ন অফার এবং উৎসব লেগে থাকে, সেজন্য অনেকের কাছে এই রেস্টুরেন্টগুলো বেশ পরিচিত। এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এর রুফটপ সুইমিং পুল। 60 ফিট লম্বা টেম্পারেচার কন্ট্রোলড এই পুলের সাথে একটি জাকুজিও আছে। হোটেলের নিজস্ব অতিথি ছাড়াও বাইরের অতিথিরা পুলটি ব্যবহার করতে পারেন। চলুন পুল সুপারভাইজারের কাছ থেকে এই বিষয়ে শোনা যাক। প্রতিদিন পানিটাকে ফিল্টারিং করি, কেমিক্যাল দেই, এবং প্রতিদিন সকালে আমরা আর্লি মর্নিংয়ে ক্লিন করি। আমাদের সুইমিং পুলে একসাথে 30 থেকে 40 জন লোক সুইমিং করতে পারে এবং জাকুজিতে 4 থেকে 5 জন বসতে পারে। আউটসাইড থেকে স্যালো এবং তাদের জন্য সিস্টেমটা, কেউ যদি 1 ঘন্টার জন্য সুইমিং করতে চায় বাইরে থেকে এসে, সেক্ষেত্রে 1 আওয়ার সুইমিং পুল 1,000 টাকা, সাথে স্ন্যাক্স আইটেম থাকে, বার্গার অথবা স্যান্ডউইচ অথবা চিকেন উইংস। আমাদের এখানে বাচ্চাদের শেখানোর জন্য ট্রেনার আছে, সেক্ষেত্রে 1 মাসের জন্য যদি কেউ সুইমিং শিখতে চায় সেক্ষেত্রে 15,000 টাকা লিসেনিং কোর্স, এবং সপ্তাহে 3 দিন ট্রেনার আসে, সকাল বৃহস্পতি শুক্র শনি সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে 5টা, দুই টাইম ট্রেনার আসে, এবং সে চাইলে অন্য দিনও সে ইউজ করতে পারে বাকি টাইমে। সুইমিং পুলের সাথে রয়েছে স্কাই ডেক রেস্টুরেন্ট। এখানে নানা রকম কাবাব, সি ফুড থেকে শুরু করে অনেক খাবারের মেনু পেয়ে যাবেন। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে স্কাই ডেক। আমরা ডিনার করেছিলাম স্কাই ডেকে, এর উপর থেকে দেখা যাচ্ছিল ব্যস্ত ঢাকার আলু ঝলমলে রাত।
রেস্টুরেন্টের ভেতর না বসে আমরা পুল সাইডে বসেছিলাম। অর্ডার করেছিলাম একটি গ্রিল্ড ফিশ, বিফ আডানা কাবাব, এটা সম্ভবত টার্কিশ রেসিপি, আর ভেজিটেবল এবং গার্লিক নান। খাবারের স্বাদ ছিল অসাধারণ, বিশেষ করে গ্রিল্ড ফিশটা ছিল দুর্দান্ত। এই মাছটা চট্টগ্রাম, খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলে পাওয়া যায়, কিন্তু এত দূর থেকে ঢাকায় আসা পর্যন্ত এমন ফ্রেশ স্বাদ থাকবে ভাবতেই পারিনি। আমরা তো চট্টগ্রামে বসেও এরকম ফ্রেশ পাই না। ফার্স্ট হোটেল অ্যান্ড রিসর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে 114টি, দুটি রেস্টুরেন্ট, একটি ক্যাফে, দুটি ব্যানকোয়েট হল এবং একটি মিটিং রুম আছে। এছাড়া জিম, স্পা, বার এসব তো আছেই। আমাদের সবচেয়ে ভালো লেগেছে এই হোটেলের কর্মীদের আন্তরিক আতিথেয়তা। মেলিনা দেরিতে ঘুম থেকে ওঠার কারণে বরাবরের মতো রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করতে পারিনি। রেস্টুরেন্টে অবশ্য বুফের আয়োজন ছিল, তাই রুমে অর্ডার করেছি পরোটা, নুডলস, ডিম এবং মেলিনার জন্য একটি প্যানকেক, সঙ্গে ফ্রেশ জুস। এগুলোর সাথে খুব সুন্দর করে ডেকোরেট করা একটি ফ্রুট প্লেটারও ছিল। যাই হোক, এবার চেক আউট করতে হবে। বেলম্যান চলে এসেছেন ব্যাগগুলো নিয়ে যেতে, মেলিনাও উঠে পড়েছে লাগেজ ট্রলিতে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।